সংসদ সদস্য আব্দুল সালাম মোশেদি গুলশান দুই নম্বরে যে বাড়িটি দখলে রেখেছেন তা পরিত্যক্ত সম্পত্তি উল্লেখ করে সরকারের কাছে হস্তান্তর করতে হাইকোর্টে দেয়া ওই রায়ের উপর আট সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে চেম্বার জজ আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম আজ এ আদেশ দেন। এর ফলে সালাম মোশেদি দখলে থাকা বাড়িটি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে এবং তাকে এখনই বাড়ি ছাড়তে হচ্ছে না বলে জানান আইনজীবী। এর আগে গত মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বাড়িটিকে সরকারি পরিত্যক্ত সম্পত্তি উল্লেখ করে তিন মাসের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে রায় দেয়। সেই রায় স্থগিত চেয়ে আবেদন করেন সালাম মোশেদি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,